শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কেবিও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, দিনটা ভালো কাটুক সেই শুভকামনা সবসময়ের মতো। যে কোনো বাধা পেরিয়ে এগিয়ে যাওয়াই জীবন, এবং সেটার জন্যই সবসময় উৎসাহ যোগায় রাঙা সকাল। আমাদের এখানে যারা আসেন তারা প্রতিটা অঙ্গনের, বিভিন্ন অঙ্গনের সফল একজন মানুষ। তো আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বলছি, তিনি সমাজ বিজ্ঞানী ডক্টর খুরশিদ আলম। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। স্যার শুভ সকাল। শুভ সকাল। আপনার এই যে যে পরিচয়ে আপনি আপনার জীবনের এই পর্যায়ে এসে পরিচিত হয়েছেন সাধারণ মানুষের কাছে, সমাজ বিজ্ঞানী, কেমন লাগে? নিজের কাছে কতটুকু আপনি এটাকে অন করেন? এটা সত্যিই আনন্দের বিষয়, কারণ আমার একটা অন্যতম ইচ্ছা ছিল যে বাংলাদেশের সমাজটাকে মানুষের সামনে তুলে ধরা, এর বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এবং এই ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে কীভাবে ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা হচ্ছে আমার আগ্রহ প্রথম থেকেই ছিল। এবং সেই কারণে আমি গত 36 বছর ধরে এই ক্ষেত্রে বিচরণ করছি এবং বিভিন্ন সেক্টরে কাজ করছে। এবং আপনার অনেক উন্নয়ন গবেষণা নিয়ে আপনার অনেক বইও রয়েছে, যেগুলো আসলে সমাজবিজ্ঞানের ছাত্র যারা তারা নিয়মিত অধ্যয়ন করেন। আমরা সেই জায়গাটায় যাওয়ার আগে একেবারে ছোটবেলাটা নিয়ে একটু গল্প করতে চাই, পরিবার নিয়ে একটু জানতে চাই, শৈশবটা কেমন ছিল, কোথায় ছিল, সবকিছু মিলিয়ে যতটুকু আপনার মনে পড়ে। হ্যাঁ, আমার হয়তো আপনারা জানেন যে আমার জন্ম ফেনীতেই। ফেনীতে আমি বড় হয়েছি, ফেনীর শহরের কাছেই, সেটা বেশি দূর নয়। তো সেখানে আমরা তো গ্রামীণ পরিবেশেই তখন বড় হয়েছি। ছোটবেলায় যে দুরন্তপনা থাকে সেটা আমাদের মধ্যেও ছিল, মানে লেখাপড়া করার সাথে আবার সে খেলাধুলা করা, ছুটে বেড়ানো, তারপরে সে যেমন ধরেন হয়তো গাছে উঠা থেকে আরম্ভ করে পুকুরে ঝাঁপ দেওয়া, সব কিছুই আমাদের স্বাভাবিক ছিল। একদম ছোট শিশুদের যে শিশুকাল যেটা বলে সেটা আমরা পুরোপুরি উপভোগ করেছি। তারপরে চমৎকার খেলাধুলা করতাম, এখানে কোনো বারণ ছিল না, অনেকটা হারিয়ে যেতাম। এমনও অনেক সময় হয়েছে যে খুঁজে আনতে হতো দুপুরে খাবার খাওয়ার জন্য, অর্থাৎ আমরা সেই খেলছি তো খেলছি আর কি। তো এই ধরনের অবস্থা আমাদের ছিল, এবং তখন যথেষ্ট পরিমাণে জায়গাও ছিল যেখানে ছোটদের ঘুরে বেড়ানোর কোনো অভাব ছিল না, জায়গার কোনো সমস্যা ছিল না। তো সেটা ছিল। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা চার ভাই বোন। আপনি কত? আমি সবাই ছোট। আচ্ছা, তাহলে তো সব থেকে বেশি আদরের। রাইট, এবং সবাই অন্যরা আমার ভাই বোনরা সবাই বড়। তো আমি সবাই ছোট ছিলাম, স্বাভাবিকভাবে আমার প্রতি একটু যত্ন বেশি ছিল আর কি। মাও বেশি টেক কেয়ার করতেন এবং বড়রাও আর কি। আচ্ছা, বাবা কেমন ছিল, বাবা কি করতেন? না, বাবাও টেক কেয়ার করতেন। বাবা অ্যাকচুয়ালি তো উনি তো ব্রিটিশ আমলেই মূলত জন্ম এবং বড় হওয়া বা প্রতিষ্ঠা পাওয়া। তো উনি প্রথম কলকাতায় চাকরি করতেন, মানে অবিভক্ত ইয়েতে, ভারতে। তো সেখানে করে তারপরে উনি যখন পাকিস্তান হয়ে গেছে, আমাদের বাড়িতেই ছিলেন কিন্তু যাওয়া আসা ছিল আর কি। তারপরে পাকিস্তান হওয়ার পরে তারপর এখানে ওই যে আপনারা হয়তো শুনছেন যে শেরবাংলার ওই যে ঋণ সালিসি বোর্ডের নাম শুনতে পারেন, ওইটার কিন্তু উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন, যেখানে রিফর্ম করছিল, হাজার হাজার ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত করেছে ওই বোর্ডের মাধ্যমে। আমাদের এলাকায় প্রচুর, মানে প্রায় বাবা আমাকে যেটা বলেছে, প্রায় 90-95% বা কৃষক ওই ঋণগ্রস্ত হয়ে গেছিল ওই মহাজনের কাছে। এই জিনিসটা খুব প্রকট ছিল ব্রিটিশ আমলে, যে কারণে শেরবাংলায় উদ্যোগটা নিয়েছিলেন এবং সেই ঋণ সালিসি বোর্ড করে এদেরকে ঋণমুক্ত করা আর কি যে উদ্যোগটা নিয়েছিলেন। তো ওখানে উনি ইয়ে করেছেন। তারপরে বিভিন্ন সময় স্থানীয় পর্যায়ের ওনার ব্যবসা ছিলেন এমনি। আচ্ছা, উনি মূলত ব্যবসাও করেছেন, কিন্তু সাইড বাই সাইড উনি ব্যবসার চেয়ে সমাজ সংস্কারের দিকে উনি বেশি মনোযোগী ছিলেন। অনেকগুলো স্কুল, তারপর আপনার মাদ্রাসা, হাট বাজার, এই ধরনের আপনার প্রতিষ্ঠানগুলো উনি তুলেছেন। ওনার নিজের তৈরি করা দুইটি বাজার এখনও আছে, এবং সেগুলো ওনার একটা একটা পুরোই আমাদের ডোনেশন করা, ওনার ডোনেশন করা জমির উপরে করা হয়েছে। মানে বিশেষ বড়, অনেক বড় বাজার হয়ে গেছে এটা। আরও একটা বাজার আছে, দুটো বাজারে করা হয়েছে দুই দিকে আর কি, যেহেতু অনেক দূরে ইয়ে ছিল। তারপরে স্কুল আমাদের বাড়ির সামনে, একদম বাড়ির দরজায় যেটা বলে আর কি, পুকুরের পাড়েই, ওইটাও আমাদের জমি দেওয়া, এবং অন্য দূরে আমাদের চাষারদেরও জমি আছে, ওগুলোর উপরে একটা স্কুল করে সেই ব্রিটিশ আমলেই। এবং ওটা প্রায় 20 বছরের উপরে হবে যে বাবা একাই
বেতন দিয়ে শিক্ষকদেরকে চালিয়েছেন। তারপরে পাকিস্তান শুরুর দিকে পরে এটাকে সরকারকে অনেক দৌড়াদৌড়ি করে তারপরে এটাকে রাষ্ট্রীয়করণ করা গেছে আর কি, অর্থাৎ সরকারি করা গেছে। এবং সে পাকিস্তান আমলে পরে এটাকে আপনার বিল্ডিং করার উনি ইয়ে করছে, খুব বড়ো একটা বিল্ডিং করানো হয়েছিল। সাধারণত এটা তখন খুব কম প্রাইমারি স্কুল বিল্ডিং হয়েছিল, বেশিরভাগ টিনের ঘর ছিল। তো এটা উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার একটা বড় লক্ষ্য যেটা ছিল এখানে, উনি যেটা আমাদেরকে বলছিলেন আর কি, যে আমি চাই অন্তত প্রতিটা মেয়ে কমপক্ষে ক্লাস ফাইভ পাস করুক, আমার গ্রামের কোনো মেয়ের জন্য অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত পড়তে পারে। তখন ধরেন পঞ্চাশের দশকে, ষাটের দশকে এটা চিন্তা করা খুব কঠিন যে মেয়েরা, গ্রামের মেয়েরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়বে। তো বলছে যে আমার বাড়ির কোনো মেয়েও অশিক্ষিত থাকবে না এবং আশেপাশে গ্রামের মেয়েরাও যেন পড়তে পারে। এটা কিন্তু একটা আমার কাছে এখন মনে হয় যে খুবই ভীষণারি একটা বিষয়। তখন এটা চিন্তা করলেও উনি কী করে সেটা নিয়ে আমি এখনও ভাবি আর কি, যে ওই সময়টাতে ধরেন যেখানে ছেলেদেরই পড়ার কোনো তেমন কোনো ব্যবস্থা ছিল না, সেখানে মেয়েদেরকে, মেয়েদের অর্থাৎ ছেলেদের পড়া বলতে তখন একটা ধারণা ছিল যে যাবে মক্তবে কিছু যাবে অথবা মাদ্রাসায় দু একদিন পড়াশোনা করবে বা স্কুলে গেলে সামান্য কিছু পড়বে, এটা ছিল মানে কমন ধারণা। কারণ সব পরিবারগুলো তো মূলত কৃষি কৃষক পরিবার ছিল। তো সেখানে মেয়েদের কথাটা চিন্তা করা আমি এখন কিন্তু এটাকে আমি অনেক বেশি অনুধাবন করতে পারতেছি। তখন তো তখন এমনি আমাকে স্ট্রাইক করেছিল যে এটা উনি কেন চিন্তা করেছেন, যে ছেলে তো করতেছেন স্বাভাবিক কথা, এটা যে কেউ ভাবতে পারে যে আমি ছেলে বাবার এই কাজগুলো দেখেই কি নিজের সমাজবিজ্ঞানী, হ্যাঁ এটা অনেকটা কিছুটা, কারণ আমার ছোটবেলা থেকেই বিভিন্ন বিষয়ে আপনার এই প্রশ্ন জাগতো। যেমন আমার এটা মনে আছে, আমি যখন সম্ভবত আমি তখন ক্লাস ওয়ানে পড়ি, এরকম শীতের দিনে আমাদের পাশের বাড়ির বাচ্চারা আসছে, তাদের পায়ে কোনো জুতা নাই এবং গায়ে কোনো কাপড় নেই। তো আমি একদিন ওনাকে জিজ্ঞেস করছি আব্বুদের ইয়ে নাই কেন, জুতা নাই কেন? তো তখন উনি বললো যে ওরা গরিব। এবার আমি আবার প্রশ্ন করলাম ওরা গরিব কেন? তো বলতেছে যে ওদের জমি নেই। আমি আবার প্রশ্ন করলাম ওদের জমি নাই কেন? অর্থাৎ এই যে প্রশ্ন করাটা, এটা কিন্তু আমার ছোটবেলায় ছিল, একদম জাস্ট যখন ক্লাস ওয়ান পর্যন্ত পড়ি তখন থেকে আমার এই ধরনের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতাম। চমৎকার, এবং তারই ধারাবাহিকতায় আপনি আজ পর্যন্ত অনেক কিছু করে গেছেন আমাদের সমাজের জন্য। তো আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা একটু দর্শকদের এই মুহূর্তে জানাতে চাই। ডক্টর খুরশিদ আলম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী যার সমাজ উন্নয়ন সম্পর্কে একাধিক তত্ত্ব রয়েছে। 1985 সালে ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড সময়ের মধ্যে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। স্বল্প সময়ের জন্য তিনি মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। 3 যুগেরও বেশি সময় বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেছেন। এছাড়াও 3টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসিস পরীক্ষক এবং বিশ্বের 12টি শীর্ষস্থানীয় জার্নালের পরীক্ষক হিসেবেও কাজ করছেন। নিউ ইয়র্কের নোভা পাবলিশার সহ পৃথিবীর বিখ্যাত কয়েকটি পাবলিশার থেকে তার গবেষণা গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার কয়েকটি প্রবন্ধ বিখ্যাত আন্তর্জাতিক জার্নালে বিভিন্নভাবে সেরা প্রবন্ধের মর্যাদা পায়। তিনি 33টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ, 4টি গ্রন্থের অধ্যায় এবং 9টি গ্রন্থ প্রকাশ করেছেন। একই সাথে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয় কথা বলবো, তার ছোটোবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। স্যার, এই জায়গাটায় এবার আসবো, ছোটোবেলায় অনেক প্রশ্ন করতেন। তো ছোটোবেলায় আমরা স্বপ্ন দেখি অনেক রকম, যে আমরা বড় হয়ে আসলে কি হব। তো ওই সময়টা কোনো চিন্তা হয়েছিল কিনা, যে আপনি বড় হয়ে আসলে কি হবেন, বা বাবা মার কোনো ইচ্ছা ছিল কিনা? বাবা মার ইচ্ছা তো অবশ্যই ছিল, সেটা ভিন্ন একটু পরে। ছোটোবেলায় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার যে প্রশ্ন করার যে কৌতূহল ছিল, যেমন আরও দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, যে সাধারণত এই ছোটো শিশুরা এই ধরনের প্রশ্ন খুব কমে করে। আমি তখন ক্লাস থ্রিতে পড়ি। তো আমি একদিন আমার ফাদারকে জিজ্ঞেস করলাম যে পাকিস্তানের প্রেসিডেন্টের নাম কি? তো উনি বললেন যে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। তো আমি তো সেটা জানি, কিন্তু আইয়ুব খান প্রেসিডেন্ট হলো কী করে? তো এটা খুবই কঠিন প্রশ্ন ছিল, যে ক্লাস থ্রি পড়ার একটা ছেলেকে বোঝানো যে পাকিস্তানের মানে আইয়ুব খান কীভাবে প্রেসিডেন্ট হলো। কারণ আইয়ুব খান তো সামরিক উত্থানের মাধ্যমে এবং বিভিন্ন কৌশল করে ইস্কান্দার মির্জাকে সরিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হয়েছে। তো আমাকে বলে যে এটা অনেক
লম্বা বিষয়, উনি প্রেসিডেন্ট হয়েছে আর কি, উনি সেনাবাহিনীতে ছিল, সেখান থেকে প্রেসিডেন্ট হয়েছে। আব্বা আর আমাকে আর ওই বিস্তারিত আর বলে নেই আর কি। তো কিন্তু তখনও আমার একটা প্রশ্ন যে আচ্ছা, একটা লোক যে প্রেসিডেন্ট হচ্ছে, তাহলে সে প্রেসিডেন্ট হচ্ছে কী করে? মানে অন্যরা হলো না কেন, সে কীভাবে হলো? এই যে কৌতূহল থাকা, সো এটাকে আরও ইজি করা যেতে পারতো, মানে যদি বাবা বলতে, আমার মনে হলো মাথায় আসলো এরকম, কারণ আমার নিজেরও সন্তান আছে, সো জিজ্ঞেস করা যেতে পারতো যে প্রেসিডেন্ট বলতে তুমি কী বুঝো? আমি একজন আমার শিক্ষকদেরকে জিজ্ঞেস করলাম, স্যার আমাদেরকে যারা পড়ায় ওনারা কি পাস? ওনারা তো মেট্রিক পাস। তো মেট্রিক পাসদেরকে যারা পড়ায় ওনারা কি পাস? বলতেছে যে ওরা বিএ পাস। বিএ পাসদের যারা পড়ায় তারা কি পাস? তো বললো যে ওরা এম এ পাস। তো এম এ পাসদেরকে যারা পড়ায় এরা কি পাস? এখন স্যার বলতে পারে না, বলতে পারতেছে না, একটু কনফিউশন আছে কি বলতেছে, ওরাও মনে হয় এম এ পাস। কিন্তু এই যে আপনি এত সুন্দর করে মনে রেখেছেন, এটা কিন্তু অনেক বড় বিষয়। তো এবার একটু ধীরে ধীরে স্কুল কলেজের গল্পে চলে যাই। স্কুল কোথায় কেটেছে, এসএসসি কোথা থেকে দিয়েছেন, এগুলো নিয়ে আমি ওটা যেটা বললাম যে আমার প্রাথমিক বিদ্যালয় যেটা, সেটা আমার ফাদারের প্রতিষ্ঠিত, আমাদের বাড়ির একদম দরজায় যেটা পুকুর পাড়ে সেই স্কুলটা। এরপরে আমি আমাদের ওই ইউনিয়নের একটা স্কুল ছিল অত্যন্ত পুরনো, সেই প্রায় 1922 সালের দিকে প্রতিষ্ঠিত, সেটাতে আমি হাই স্কুল যেটা সেটা প্রথম পড়াশোনা করি। তারপরে পড়াশোনা করার পরে আমি এসএসসি দিয়েছি ফেনী পাইলট হাই স্কুল থেকে। আচ্ছা, ওইখান থেকে এসএসসি পরীক্ষা দিই এবং ওখানে পড়াশোনা করি। তো স্কুলেও আমরা যেটা মানে যে হাই স্কুলটা ছিল, সেখানে অনেক মানে দক্ষ শিক্ষকরা ছিলেন, যারা বিশেষ করে ওই সময়কার যারা মানে বিভিন্ন বিষয়ে খুব দক্ষ ছিলেন। এখন হয়তো এই মানের শিক্ষকরা স্কুলে শিক্ষকতা করে কি না আমার খুব যথেষ্ট সন্দেহ আছে, কারণ যিনি আমাদের বাংলা পড়াতেন উনি কিন্তু একজন সংস্কৃত বিশেষজ্ঞ ছিলেন, বাংলা সাহিত্যটা যিনি আমাদের পড়াতেন। কিন্তু হাই স্কুল লেভেলে সাধারণত এখন এই ধরনের কোনো শিক্ষক পাওয়া যাবে কি না খুব সন্দেহ। ইংরেজি যিনি পড়াইতেন উনি কিন্তু স্ট্যান্ড করা একজন শিক্ষক, মানে ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছিল, সেকেন্ড হয়েছিলেন উনি বোর্ডে। তো এই ধরনের শিক্ষকরা কিন্তু আমাদের স্কুলে পড়িয়েছেন। তারপরে যখন ফেনী পাইলটে, সেখানেও খুব নাম করা শিক্ষকরা ছিলেন, যাদের ছাত্ররা অনেক সিএসপি অফিসার হয়েছে, তারা পরবর্তীতে বাংলা সহ পরে অনেক বিসিএস অফিসার হয়েছে, যারা সচিব হয়েছেন, অনেকে সচিব হয়েছেন ওখানকার ছাত্র। ফেনী কলেজে পড়েছি আমি। তো এই ছিল স্কুল এবং কলেজের মোটা দাগে আর কি, যে এখানে আমি পড়াশোনা করেছি যেটা আর কি। ওকে, স্যার আগে থেকে কি চিন্তা ভাবনা ছিল যে আপনি সমাজবিজ্ঞান অধ্যয়ন করবেন বা এরকম একটা সাবজেক্ট? না, এটা ছিল না, বিষয়টা ছিল সমাজ সম্পর্কে আমার কৌতূহল ছিল। সমাজবিজ্ঞান নামে যে কোনো সাবজেক্ট ছিল এটা আমরা জানতাম না। ইনফ্যাক্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছিল সমাজবিজ্ঞানে, আমার মনে হয় এদের 5% এই সাবজেক্টের নাম জানতো না। কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ে এসে তারা তখন দেখছে যে না, এটা তো একটা নতুন জিনিস এবং এটা পড়া যায়। তো আমি মূলত যেহেতু মানে প্রথম আমার যেটা বলার দরকার আর কি, আমি যেহেতু স্কুলে ফার্স্ট বয় ছিলাম, স্বাভাবিকভাবে তখন একটা প্রবণতা ছিল, যেটা আপনার প্রশ্ন করেছিলেন যে মা বাবা কী চাইছে, আমার ফাদার চেয়েছিল আমি ডাক্তার হই। তো মারও খুব ইচ্ছা ছিল যে যদি ডাক্তার হলে তাহলে বৃদ্ধ বয়সে আমাদের চিকিৎসা টিকিৎসা লাগলে করতে পারবে, এই ধরনের একটা ওনাদের ধারণা ছিল। তো আমি কিন্তু সায়েন্সে পড়তে চাইনি। তো আমার হেডমাস্টার খুবই ইয়ে করলেন এবং আমার ফাদারকে বললেন যে ও তো চাইলে ডাক্তারও হতে পারবে, চাইলে ইঞ্জিনিয়ারও হতে পারবে, কিন্তু ও তো সায়েন্সে পড়তে চায় না, আমি আর্টস পড়তে চাই। তো ওটার কারণটা ছিল যে দেশের সর্বোচ্চ পর্যায়ের যারা লোকেরা আছে, সে বাংলা থেকে আরম্ভ করে সর্বাধিক, এরা সবাই আর্টসের ছাত্র এবং এরা মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যারা আছে, মিনিস্টার হয় অথবা আপনার যে বিচারপতি হচ্ছে, এই দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, একটা বিচারপতি হওয়া আর একটা মিনিস্টার হওয়া। তো আমার কাছে মনে হয়েছে এটা খুবই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের পদগুলো, এরা তো আসলে কেউ সায়েন্সের ছাত্র না, মানে বেসিক্যালি সায়েন্সের ছাত্র না। তো ওই জন্য আমার প্রথম থেকে আর্টস পড়ার একটা আগ্রহ ছিল। তো
বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি তখন প্রথম ইকোনমিক্স পড়ার চিন্তা ছিল অথবা পলিটিক্যাল সায়েন্সের, কিন্তু দেখলাম যে সমাজবিজ্ঞান নামে একটা নতুন, মানে আমাদের জন্য নতুন কিন্তু অনেক তখন অনেক দিন হয়ে গেছে অলরেডি, তো সেটাতে আমি দেখলাম না এটা তো নতুন জিনিস, অ্যাজ এ হোল সোসাইটি সম্পর্কে এখানে জানা যাচ্ছে। পরে আমি সেই জন্য সমাজবিজ্ঞানে ভর্তি হলাম, ইচ্ছা করে ভর্তি হলাম। আমি ইকোনমিক্সে ভর্তি হতে পারতাম, পলিটিক্যাল সায়েন্সে তো ভর্তি হতে পারতাম, কিন্তু আমি পরে ইচ্ছা করে সমাজবিজ্ঞানে আসলাম, যা আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি কমপ্রিহেনসিভ। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সাল থেকে স্যার আপনার? এটা ইয়ের থেকে আপনার 74 থেকে। 74 কাকে কাকে পেয়েছেন ওই সময় তার শিক্ষক হিসেবে? হিসেবে আমরা এই যে এখানে বলবো যে খুবই সৌভাগ্যবান, আমরা আমাদের প্রতিষ্ঠাতা নাজমুল করিম স্যারই তখন চেয়ারম্যান ছিলেন, এমন কেউ নাই যে ওনার বই পড়েন। হ্যাঁ, দেখলে, এবং বাংলাদেশের এবং প্রথম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম একজন উনি সমাজবিজ্ঞানী ছিলেন আর কি। তাকে ভারতীয় উপমহাদেশে সবাই চিনতেন আর কি, যে যারা বেসিক অফ সোশিওলজি। তা আপনার ক্লাস করে কেমন লাগছিল? হ্যাঁ, ওনারা তো অসাধারণ, আমি বলবো যে ওনার একটা ভিন্ন চিন্তা ছিল, আমি সেটা বলা দরকার আর কি। আমার ফেসবুকে আমি অনেক লিখেছি ওনাকে নিয়ে, প্রায় 11-12টা আমি ইয়ে লিখেছি। তো সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে যে যে উনি আপনার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, যে আমেরিকার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, সেখানে উনি মাস্টার্স করেছেন, এবং ইংল্যান্ডে যে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে, এখান থেকে উনি ওনার পিএইচডি করেছেন, মানে পৃথিবী বিখ্যাত সর্বোচ্চ পর্যায়ে দুটা প্রতিষ্ঠান থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওনার যেটা সম্পূর্ণ ব্যতিক্রম আমরা যেটা পেয়েছি, সেটা হচ্ছে যে উনি কখনও ওগুলার কথা খুব বেশি বলতেন না, অল্প কিছু বলতেন, রেফারেন্স ওদের দিতেন যে অমুক শিক্ষকের এটা করেছে। পৃথিবী বিখ্যাত অনেকগুলো সমাজবিজ্ঞানের ছাত্র কিন্তু উনি, যেটা এটা একটা ব্যতিক্রম, আমি বলবো বাংলাদেশে একটা ব্যতিক্রম লোক, যার এটা সৌভাগ্য হয়েছে পৃথিবী বিখ্যাত এতগুলো শিক্ষকের কাছে আপনার পড়ার। প্রধান কারণ হলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় হলো হার্ভার্ডের মতো একই সমমানের, তো সেখানে যত পৃথিবী বিখ্যাত সমাজবিজ্ঞানীরা আছে তারা কিন্তু ওখানে শিক্ষকতা করতেন, অর্থাৎ নাজমুল করিম স্যার তাদের সরাসরি ছাত্র হওয়ার সুযোগ পেয়েছিলেন, এটা একটা ওনার জন্য বিরাট সৌভাগ্য ছিল। আবার লন্ডনে উনি যে করেছেন, একদম সেও ওই বিশ্ব সমাজবিজ্ঞান সমিতির সভাপতি উনিও ছিলেন, যিনি ওনার পিএইচডি সুপারভাইজার ছিলেন। কিন্তু উনি ওনাদের কথা বললেও উনি সবসময় বাংলাদেশের রেফারেন্সগুলোই দিতেন, বাংলাদেশের কী করা লাগবে, কী পড়া লাগবে, বাংলা ভাষায় কার কার কী বই আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলা লিখতেন এদের কথা উনি উল্লেখ করতেন, আর সবসময় বাংলাদেশের রেফারেন্সগুলো দিতেন, যেটা একবারেই ব্যতিক্রম। আমাদের বাকিরা পরবর্তীতে যারা ওই সমস্ত ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা সারাদিনে কিন্তু ওগুলোর রেফারেন্সটাই বেশি দেন, ওরা কিন্তু বাংলার প্রসঙ্গে কথাই বলেন না। এর একটা ডিফারেন্স হলো যে উনি যে দৃষ্টিভঙ্গিটা আমাদের তৈরি করে দিয়েছিলেন, যে তোমাকে বাংলাদেশ বুঝতে হবে, তুমি আমেরিকার গল্প করে বা ইউরোপের গল্প না, তোমাকে তোমার গল্প তৈরি করতে হবে, অর্থাৎ বাংলাদেশের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এটা একমাত্র উনি সবচেয়ে বেশি আমাদেরকে ফোকাস করেছিলেন। আর যেটা পরবর্তীতে যারা আসছেন তারা কিন্তু ঠিক তার উল্টোটোই মানে প্র্যাকটিস করছিলেন, এই কারণে পরবর্তীতে এই ধারাটা কিন্তু অব্যাহত থাকেনি, যে নাজমুল করিম স্যার যেটা আমাদেরকে তৈরি করেছেন এবং আমরা যারা কিছু তার উত্তরাধিকার আছে সেগুলো মানে আমরা ধরে রাখতে পেরেছি এবং সেখানে আমরা এখনও সেটাকে অব্যাহত রাখতে পেরেছি। স্যার যদি একটু ইন্টারাপ্ট করি, স্যার আপনি মাস্টার্স কি ঢাকা ইউনিভার্সিটি থেকে করলেন? মাস্টার্স অনার্স করে আপনি পুনেতে চলে গেলেন এক বছর পরে। হ্যাঁ, তো পিএইচডি আপনি সাধারণত আমরা দেখি যে সাধারণত যারা খুবই একাডেমিক ক্যারিয়ার করতে চায় এই ধরনের স্টুডেন্টরাই সাধারণত পিএইচডি করে এবং সেই সম্ভাবনাটাও তাদের থাকে। সো রেজাল্টের দিক থেকেও কি এরকমই ব্যাপার স্যাপার ছিল আপনার? না, এটা বিষয়টা হচ্ছে তার উল্টো, মানে অর্থাৎ আমি তো আমার প্ল্যানে ছিল আমি বিশ্ববিদ্যালয়ে পড়াবো। আমি যখন পিএইচডি করতে যাই আমার প্রথম এটা ছিল যে আমি পড়াশোনা যা করি একসাথে শেষ করে ফেলবো, এটা ছিল আমার প্রথমে। আমি এক বছর পরে চলে গেছি এবং ওইটা যে কারণে আমি কিন্তু পিএইচডি শেষ করছি 30 বছর বয়সে, 85 সালে 30 বছর বয়সে পিএইচডি শেষ করা মনে হয় বাংলাদেশে সম্ভবত আমি তখন ইয়াংগেস্ট ছিলাম, মেবি আমি তো, কারণ তখন তো আর কোনো মিডিয়াও ছিল না। কত বছর লেগেছে আপনার পিএইচডি শেষ করতে? আমার 2 বছর 10 মাসের মতো লেগেছে মাত্র, যেখানে এমফিলেই তো অনেকে 7-8 বছর লেগে যায়। এক্স্যাক্টলি, 3-4 বছর এমফিলেই লাগে। হ্যাঁ, এবং স্ট্রেট ওয়ে আপনি করে ফেলছি। এবং আমার আরও একটা হলো যে আমার থিসিসটা ওই কলমে লম্বা কাগজে লিখে আমি সেটা দিয়েছি, ওটা আমাকে আমার সুপারভাইজার বললো যে আমি তো তোমার হাতের লেখা দেখতে পারবো, তুমি টাইপ করে নিয়ে আসো, মানে তখন তো টাইপ মেশিন দিয়ে টাইপ করেছো, স্টেনোটাইপ। এক্স্যাক্টলি, স্টেনোটাইপিস্টকে দিয়ে আমি এটা করালাম, করানো দেখলাম উনি শুধু দেখলো, দুই একটা শব্দ চেঞ্জ করে দিলে ওইটাই জমা দিয়ে দিয়েছি, ওইটাই ফাইনাল। একটা ড্রাফট
কলমে লেখা এটা বুঝতেই পারেন যে কলমে লেখা ইচ্ছাগুলো বদলানো যায় না, কারণ আমি তো লেখাটা তো হাতে লিখে রাখছি। একটাই ড্রাফট, একটাই উনি চেক করছে এবং ওইটাই আমি করলো যে এখন তুমি এটাকে জমা দিয়ে দাও। টাইপ করে কারেকশন দুই চারটা যেগুলো করেছে বলছে এখন টাইপ করে জমা দিয়ে দাও। আমি বললাম তোমাকে কি, আমি ওনাকে বললাম যে আপনাকে আবার দেখাবো, তখন উনি বলে হোয়াই, মানে কেন আবার দেখাইতে হবে, অর্থাৎ ওইটাই জমা দিয়ে দিয়েছে। বিশেষ করে কৃষির আধুনিকীকরণ, অর্থাৎ সনাতনী কৃষি এবং আধুনিক কৃষির একটা তুলনামূলক, মানে কি পরিবর্তনটা হচ্ছে, কেন এখানে আধুনিক হচ্ছে আর কেন আর গ্রামে আধুনিক হচ্ছে না, এটাই ছিল মূলত বিষয়টা। যে একটা এলাকা আধুনিক হচ্ছে আর একটা এলাকা আধুনিক হচ্ছে না, তাহলে এটা এই এই বিরোধটা কেন, এটাই ছিল মূলত ওখানে ইয়ে করা আর কি। তো পুনেতে আপনি দুই আড়াই বছর ছিলেন? দুই বছরের মতো ছিলাম, দুই বছর। কেমন অভিজ্ঞতা পড়াশোনা? হ্যাঁ, ওটা তো খুবই ভালো, কারণ অসাধারণ একটা অভিজ্ঞতা এটা, এক বলতে পারেন যে একটা আদর্শ বিশ্ববিদ্যালয়, কারণ আমি কোনোদিন এক মিনিটের জন্য এটাকে বন্ধ থাকতে দেখিনি অনির্ধারিতভাবে। এক মিনিটের জন্য আমি কোনোদিন কোনো একটা স্লোগান দেখিনি, কোনো একটা মিছিল দেখিনি, কোনো একটা অনির্ধারিত কোনো বিতর্ক বা কোনো কিছু এটা দেখিনি। এবং নিয়মিতভাবে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো আসতো বক্তৃতা দিয়ে, প্রতি সপ্তাহে ধরেন দু চার পাঁচজন ইউরোপিয়ান আমেরিকান প্রফেসর আসতেছে অক্সফোর্ড ক্যামব্রিজ এখান থেকে, সে বক্তৃতা দিচ্ছিল। এইগুলো একটা বিষয়, যেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সেশন জজ সহ প্রায় পাঁচ ছয় বছর আমরা পড়েছি, কিন্তু আমরা কোনোদিন কোনো ইয়ে পাইনি। একবারই একজন অস্ট্রেলিয়ান আসছিল এবং সেটা জাস্ট এক ঘন্টার মতো উনি ছিলেন, আর এছাড়া আমরা কোনোদিন কোনো বিদেশি কোনো শিক্ষক মানে বিদেশি কোনো অধ্যাপককে আমরা দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় ইয়ে করতে ঢুকতে, মানে অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের জন্য। আর একবার সম্ভবত প্রফেসর আব্দুল সালাম আসছিলেন, সেটা টিএসসিতে আসছিলেন, মানে ডিপার্টমেন্টে আসেন না, ইউনিভার্সিটিতে আসছিলেন। এরকম দুই একজন ব্যতিক্রম আসছিলেন, কিন্তু এই যে প্রতি সপ্তাহে পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা আসা বক্তৃতা দেওয়া সরাসরি, এটা কিন্তু আমি ওইখানে যেয়ে দেখছি। আর একটা হচ্ছে ল্যাবগুলা কখনো 365 দিনে, অর্থাৎ শুধু তাদের ওই যে দেওয়ালি যেটা থাকে এটা ছাড়া আর 365 দিন 24 ঘন্টায় খোলা থাকে, এবং ছেলেমেয়েরা 24 ঘন্টায় ঢুকতেছে বাইর হচ্ছে, মানে তারা কাজ করতেছে। এই যে মানে ইয়েগুলো যারা সায়েন্স ল্যাবের কথা বলতে, আমাদের পাশাপাশি আর কি, আমরা এই ডিপার্টমেন্ট বিল্ডিং পাশের আর একটা বিল্ডিংয়ে হচ্ছে সায়েন্স ল্যাব আছে এরকম, তো এখানে এটা কিন্তু এগুলো কোনো কিছু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি নেই যে 24 ঘন্টা কোনো একটা ল্যাব খোলা থাকা, 24 ঘন্টায় ছাত্রছাত্রী সেখানে যাচ্ছে মানে এক্সপেরিমেন্ট করতেছে, এটা ছিল না। আর ওখানে আমাদের এখানে ছিল ধরেন 60-70 মতো জার্নাল, ওখানে আমি প্রথম যে 82 সালে আমি পেয়েছি 1200 জার্নাল ওখানে আসে, পৃথিবীর সব নাম করা জার্নালে ওখানে লাইব্রেরিতে আসে। তো এই পরিবেশটা আমাদেরকে ইয়ে করেছে। আরেকটা হচ্ছে লাইব্রেরিতে এক কপি বই কিনে, যেটা আমাদের দেশে নাই, কিন্তু বই কেনার কোনো নিয়ম নেই ঢাকা বিশ্ববিদ্যালয়েও, যে আমি কি একটা কোন বইটা কিনবো এবং কতগুলো বই কিনবো এটা কোনো নিয়ম তারা ফলো করে না। ওখানে হলো স্ট্যান্ডার্ড পাবলিশারের এক কপি বই লাইব্রেরিতে কিনতেই হবে, এবং আপনি প্রতি সপ্তাহে দেখবেন যে নিউ অ্যারাইভেল একটা সেকশন আছে, ওইখানে আপনার নতুন বইগুলো আছে প্রতি সপ্তাহে, ওটা আনতেছে এবং ওটা কিন্তু ইস্যু করে না, ওই এক সপ্তাহ পর্যন্ত ডিসপ্লেতে থাকবে, আপনি দেখতে পাবেন যে নতুন বই কী আসছে, কিন্তু নিতে পারবেন না। আপনার যখন লাগবে রিকোয়েজিশন দিয়ে রাখবেন, তখন এটা যখন ওখান থেকে রিমুভ করবে তখন আপনি ওটা নিতে পারবেন, এর আগে নেওয়া যাবে না। তো এই যে ডিসিপ্লিনটা, অর্থাৎ প্রথম দেখলাম যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার একটা অসাধারণ ডিসিপ্লিন, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি করে এসে আপনি বোধহয় জয়েন করেন? না, পিএইচডি করে এসে আমি তখন বাংলাদেশে আসলাম, তখন তো এসএস সাহেব সমস্ত এমপ্লয়মেন্ট বন্ধ করে রেখেছি, শুধু আর্মিতে ছাড়া আর অন্য কোনো সরকারি কোনো সেক্টরে কিন্তু আসলে তখন আর কোনো নিয়োগ দিচ্ছিল না। তো ফলে আমার তো কোনো চয়েস নেই, তখন আমি যখন ডিপার্টমেন্টে গেলাম বললো যে আমাদের শিক্ষকের খুবই দরকার, কিন্তু এখন তো সরকার কবে যে এটা এম্বার্গো তুলবে এবং কবে যে আমরা শিক্ষক নিতে পারবো সেটা বুঝতে পারতেছি না। তো আমি তখন স্যার আমি তাহলে কী করবো, বলে তুমি এক কাজ করো, তাহলে বিআইডিএসে যাও, বিআইডিএসে যেয়ে ওখানে যে প্রজেক্টে কাজ করো, ওরা বেশ বড়ো বড়ো মানে ওরা বিভিন্ন প্রজেক্ট করে, ওখানে যে প্রজেক্টে কাজ করো। তা আমি বললাম যে স্যার আমি তো কাউকে চিনি না ওইখানে, তখন ওনারা বললেন যে না, ওইখানে ডক্টর আতিউর আছে একজন, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন, পরে বলে যে তুমি ওনার কাছে যাও। আমি তো ওনাকে তো আমি চিনি, বলছে চেনার কোনো দরকার নেই যে আমার কথা বলবা। তখন আমি গেলাম, উনি আমাকে পেয়ে তো একদম বিশাল মানে উৎসাহ দেখালেন, বলে যে আপনার মতো লোকের তো দরকার আমাদের। তখন উনি আমাকে ওনার একটা প্রকল্পে নিয়ে নিলেন অনেক বেতন দিয়ে, যেটা মানে তখনকার সময় চিন্তাই করতে পারতো না আর কেউ।
তো সেটা নিয়ে তখন অনুশোচনা, আমি তখন দেখলাম যে এটা তো খুব ইন্টারেস্টিং, যেটা সরাসরি উন্নয়ন সম্পর্কে মানুষ, ওটা ছিল দারিদ্র বিমোচনের প্রভাব সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট করা। আচ্ছা, আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং মনে হলো, আর এটা তো আমি তো এটাই তো চাচ্ছিলাম যে জানার জন্য, বোঝার জন্য যে দারিদ্র বিমোচনের জন্য কী করতেছে এবং সেটা করে কতটা লাভ হচ্ছে। তো ওইভাবে আমি আসলে এই বিশ্বব্যাংকের সাথে, এবং ওটা তো ছিল এটা সিডার, ক্যানাডিয়ান সিডার ছিল, তো বিশ্বব্যাংক এবং এই এডিবির সাথে আমি আসলে যুক্ত হলাম। তো এরপরে বছর দুই পরে, তিন বছর পরে তখন এম্বার্গো তুললো। তো তোলার পর সবগুলো ইউনিভার্সিটিতে তখন আমাকে অফার দিল, ঢাকা ছাড়া রাজশাহী, চিটং, এরা বললে তোমাকে তো আর লেকচারার নেওয়া যাবে না, তোমাকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নেব, কারণ লেকচার হলে তো তুমি আসবে না। তো আমি তখন দেখলাম যে ওগুলোতে যাওয়া হচ্ছে ঢাকার কথা, কারণ ঢাকাতে হলো কি যে তাদের লেকচারার পদ আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোনো পদ নেই। এবং তারা তখন, আমি বললাম স্যার আমি তো পিএইচডি করেছি, আমার পাবলিকেশন আছে, আমি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে হলে আমার জন্য খুব ভালো হয়, কারণ লেকচারের বেতন খুবই সামান্য ছিল। তো এটা নিয়ে তখন ডিপার্টমেন্টের সাথে বার্গেনিং করে তারা আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ দিতে পারলো না। তো আমিও আর বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম না। তো সেটা না করে আমি ওই বিশ্বব্যাংকের সাথেই কাজ করতেছিলাম। এরপরে তখন আমি সম্ভবত যমুনা ব্রিজের কাজটা শেষ করেছি, ফিজিবিলিটি স্টাডির কাজ আর কি। তখন আরেকটা প্রজেক্টের কাজ করছিলাম, সেটা হলো খাদ্য নিরাপত্তা নিয়ে। তো এটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে যে চর এলাকা, বন্দর এলাকা, পশ্চাৎপদ এলাকার লোকদের খাদ্য নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিয়ে। তখন আমি প্রথম আসলে এরা জানতে পারি যে সাইলো সিস্টেম আছে, সাইলো সিস্টেমের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করছে এবং দরিদ্র এলাকাতে বিভিন্নভাবে খাদ্য বিতরণ করছে, এই জিনিসগুলো আমি তখন দেখতে পেলাম। অর্থাৎ এখানে আমি বলবো যে আমাকে অনেক বেশি আকৃষ্ট করছে উন্নয়ন সেক্টর, যে মানুষ কেন গরিব, কেন তার কীভাবে তাদেরকে উন্নয়ন করা যায়, কী ধরনের পদক্ষেপগুলো বাংলাদেশ সরকার নিচ্ছে, বিদেশিরা কী ভূমিকা পালন করছে, কীভাবে তারা আমাদেরকে অর্থ সাহায্য দিচ্ছে, এই অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে, পরিকল্পনার সমস্যাগুলো কী, এটা আমাকে সাংঘাতিকভাবে আকৃষ্ট করেছে। যেটা মানে আমি যেটা বলছিলাম আমার ছোটবেলা থেকে যে এটা ছিল যে হ্যাঁ, তো তখন এই শিক্ষকতাতে না ঢুকে আমি কিন্তু এটাই কন্টিনিউ করেছি। কিন্তু একটু ব্যতিক্রম হলো যে আমি পাশাপাশি কিন্তু আমার লেখা চালিয়ে গেছি, বই লেখা কিন্তু আমি বন্ধ করি না। কারণ আমি যখন দেখছি যে না আমাদের দেশে তো বই নেই বাংলা ভাষায়, কারণ এত বেশি দাম বিদেশি বইগুলোর, এটা তো সাধারণ ছাত্রছাত্রীরা কিনতে পারছে না। কবে থেকে বই লিখতেন স্যার? বই আমি তো প্রথম আশিতেই মানে একটা ছোট করে লিখছিলাম, তারপরে আমি ধরো নব্বইতে, পঁচাশি থেকে আমি নব্বই পর্যন্ত মানে আমার লেখা কিন্তু কন্টিনিউ ছিল, তবে সেগুলো ইংরেজিতে প্রবন্ধ লিখছিলাম কয়েকটা। তো এত ফিল্ডে কাজ করছিলাম, আমি তখন শেখার প্রতি বেশি মনোযোগ দিচ্ছিলাম যে জানা এবং শেখা। পরে নব্বইয়ের দিক থেকে আবার শুরু করলাম লেখা আর কি। এই বইগুলো কিন্তু নব্বইয়ের, একটা যেমন কোনোটা সাত সপ্তম এডিশন হয়েছে, কোনোটা ষষ্ঠ এডিশন হয়েছে ইত্যাদি। তখন থেকে আমি আবার নব্বই থেকে আবার শুরু করেছি লেখা, যে বইগুলো লেখা আবার, যে আমি বললাম যে না আমাদের ছাত্রছাত্রীরা যাতে কম দামে এসব জিনিসগুলো পায় আর কি। তো সেই জন্য তখন থেকে আমি আবার লেখাই শুরু করেছি। আর বিশ্ববিদ্যালয়ের সাথে আমার যোগাযোগ কিন্তু কন্টিনিউয়াসলি ছিল, আমি কিন্তু ক্লাস নিতে পারি ঢাকা ইউনিভার্সিটিতেও, কিন্তু আমি কিছু ক্লাস নিয়েছি, কিন্তু ওই রাস্তার জ্যামের কারণে আমি সেটা এই জন্য আর জ্যাম থাকার কারণে আমি কিন্তু আর রেগুলার ক্লাস নিতাম না, কারণ এটা আমার জন্য খুব অসুবিধা হতো যে নির্দিষ্ট সময় তো এটা কমপ্লিট করা যেত না। একটা ক্লাস নিতে গেলে আপনি সকাল থেকে দেখা গেলো দুপুর পর্যন্ত চলে গেছে, যাওয়া আসা মিলে ইত্যাদি আর কি। তো এটা করেছে। আর মাওলানা ভাসানিতে আমি অল্প কিছু শিক্ষকতা করেছি, সেটা হলো যে ওরা ওই শনিবারে অর্থাৎ হলিডেতে বললো স্যার আমাদের কোনো সিনিয়র শিক্ষক না, আপনি অন্তত যদি সপ্তাহে একটাও ক্লাস নেন বা একদিনও আসেন যদি দুদিন, তখন তারা ওই অ্যারেঞ্জমেন্ট করেছিলো, আমি একটা কোর্স ওদেরকে পড়িয়েছিলাম। পরে তারা প্রফেসর এবং চেয়ারম্যান করে নেওয়ার জন্য খুব আমাকে আগ্রহ দেখাচ্ছিলো, কিন্তু আমি সেটাতে আর মানে রাজি হই না। আমি বললাম যে না, আমি তখন আমার এই প্রতিষ্ঠানটা করে ফেলেছি তারপরে মাঝে মাঝে ক্লাস নিয়েছি, কিন্তু আমি আর রেগুলার আর ইয়ে করিনি আর কি, রেগুলার আমি কোথাও আর মানে রেগুলার পড়াইনি আর কি, ওটা একটা কোর্সে রেগুলার পড়াইছিলাম। সো ভেরি ইন্টারেস্টিং, আপনি না পড়িও আপনি একাডেমিকে এত ভালো ভালো বই লিখেছেন কেন? ওটা বললাম যে আমাদের দেশের মানে পাঠককে তো আমাকে দিতে হবে, অর্থাৎ তার তাকে এডুকেট করা না স্যার। কিন্তু সাধারণত যেটা হয়, আমরা যেটা পড়ি বা আমরা যেটা দেখি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের
নিজেদের কি বলা যেতে পারে প্রমোশনের জন্য করেন কিংবা সিভিটাকে এনরিচ করার জন্য করেন এবং নিজেকে একটা প্রোফাইল পার্সোনালিটি করার জন্য এটা করেন, আপনার তো সেই রকম কোনো ব্যাপার কিছু ছিল না? একবারই ছিল না, এবং আমি বলবো যে সম্ভবত আমি এগুলো ছিল না, সম্ভবত বাংলা ভাষায় মনে সমাজ বিজ্ঞানের আমারই বই সবচেয়ে বেশি বাংলাদেশে। তো এটার একটা এটা ছিল যে আমার এটা ছিল আমি যা কিছু জানবো আমি সাথে সাথে ওগুলো কিন্তু লিখে যাব, এটা ছিল আমার প্রথম থেকে কথা, যাতে করে আমি না থাকলেও যেন কেউ এটা মানে অর্থাৎ সে যেন এটা মিস না করে যে এই এই তথ্যগুলো। আপনি টিচার না কিন্তু একাডেমিতে আপনার বই পড়ানো? এক্স্যাক্টলি, সব জায়গাতেই পড়ানো হচ্ছে, এবং ওরা আপনি যে কোনোখানে যাবেন টেকনাফ থেকে তেগুলো আমার স্টুডেন্ট পাবেন, অর্থাৎ সে বলতে ও আচ্ছা স্যার আপনার তো ওই বইটা পড়েছি। আপনার সরকারি অফিসে যাবেন সেখানে দেখবেন যে হয়তো মনে করেন একজন ডেপুটি সেক্রেটারি আছে, একজন জয়েন্ট সেক্রেটারি আছে, সে তখন বলবে যে না আমি তো আপনার বই পড়েছি। তো এই যে মানে এটা তার মানে আপনার পিএইচডি পর্যন্ত পড়া শেষ হয়নি, এরপরে আপনি আরো ভাস্টলি পড়াশোনা করেছেন, মানে রেগুলারই করেছি, অর্থাৎ বরং আমি আপনাকে যেটা বলবো যে পিএইচডির পরে আমি দুই ধরনের পড়াশোনা করেছি, একটা হলো মাঠে ময়দানে মানুষ থেকে জানা, মানুষের সমস্যাগুলো জানা, তার সমাধান কি সেটা জানা, সে কীভাবে সেটা জানে, এখানে একটা কিন্তু বিরাট গ্যাপ আছে। আমাদের দেশের মানে প্রধান সমস্যা যেটা আমি দেখি, ইন্টেলেকচুয়ালরা কিন্তু মাঠে যায় না, ওনারা বসে অফিসে বসে চিন্তা করে যে কী সমস্যা আর কী সমাধান বের করবে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে যে মাঠে যেয়ে মাঠের লোকদের সাথে পরামর্শ, যে আপনার সমস্যা কী এবং আপনার সমাধানটা আপনি কী করতে চান, তখন সেটা হচ্ছে পলিসির বিষয়টা থাকে ইত্যাদি থাকে, এটা একটা আমার ইয়েটা ছিল যেটার জন্য আমি বলছি যে এটা মাঠে শেখা যেটা আপনাকে বলছিলাম। আরেকটা হচ্ছে বই, যে না আমি বই পড়া এবং বই লেখা, আর এটা আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে আপনি যত বেশি লিখবেন তত বেশি শিখবেন, এটা কিন্তু আমার উল্টাটা অভিজ্ঞতা হয়েছে, আপনি যত বেশি লিখবেন ওই লেখার জন্য তত বেশি শিখবেন, কারণ আপনি তো লেখার জন্য তখন এটাকে অনুসন্ধান করছেন, যেমন এখানে তো লেখা যাবে না, রাইট, অর্থাৎ যেমন এখানে আমি অসংখ্য থিওরি কনসেপ্ট বই পড়েছি যেগুলো আমি আদারওয়াইজ পড়তাম না যদি আমি বই না লিখতাম, তাহলে ওগুলোকে আমি অনুসন্ধান করে করে তখন আমি সেই ইয়েগুলো নতুন কোনো তত্ত্ব কি আপনি দিলেন বা যেটা একেবারে আপনার মৌলিক তত্ত্ব? অবশ্যই আমার তো আমার মানে অনেকগুলোই, যে কারণে আপনার হয়তো এখানে পরিচিত উল্লেখ করছেন, আমি এখন মনে হয় সম্ভবত দক্ষিণ এশিয়ার মধ্যে হয়তো শীর্ষস্থানীয় পাঁচজন বা দশজনের মধ্যে আমার অবস্থান হতে পারে এই তত্ত্বের দিক থেকে, কারণ আমি অনেকগুলো তো এক্স্যাক্টলি স্যার ইন্টারেস্টিং ফাইন্ডিংস, আমি তো সবগুলো তত্ত্ব নিয়ে কথা বলার মতো এখানে সময়ও নাই, আপনার জায়গা থেকে দুই একটা একটু জানতে চাই যে রাইট, যেমন একটা তত্ত্ব হলো যে মানে যেটা আমার খুব স্ট্রাইক করেছে যে খুব পপুলার মানে আর্টিকেল অফ দি জার্নাল হয়েছে, প্রায় 16 বছরের জার্নালে যতগুলো আর্টিকেল বেরিয়েছিল তার মধ্যে আমার একটা ওই আর্টিকেলটা একটা পপুলার ছিল, টপ 10 এর মধ্যে ছিল। আচ্ছা, ওটা ছিল এই যে ওয়েস্টার্ন ধরেন আপনার এই আমেরিকান যে ইয়েগুলো ইউনিভার্সিটিগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, ওরা ওনারা এবং ইংল্যান্ডের এরা একটা থিওরি দিয়েছিল যে মানে ওদের কমন একটা ইয়ে ছিল যে বাংলাদেশের মতো দেশগুলো যে মূলত গরিব হলে একটা কারণে যে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো সাংস্কৃতিক ব্যারিয়ার আছে, এটাকে ওরা বলছে কালচার মানে কালচার অফ পভার্টি, মানে যেটা যেই কালচারের কারণে পভার্টি হয়, সুতরাং এটা যদি ইয়ে করতে হয় তাহলে তাদের কালচার পরিবর্তন করতে হবে, এইটা একটা জিনিস আছে। একইভাবে আরেকটা আছে যে যে এখানে যে কতগুলো ক্ল্যান আফ্রিকার ক্ষেত্রে তারা বলছিলো যে কতগুলো ক্ল্যান আছে সেই কারণে কিনশিপের কারণে এখানে বড় রকমের বাধা, এটাকে পরিবর্তন না করলে এসব দেশগুলো উন্নত হবে না। আমি তার এটা টোটালি রিজেক্ট করে দিয়েছি ওদের ওই থিওরি, এটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস অনেকগুলো, একজন ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমি যার থিওরিটার মধ্যে একজন উনি। স্যার আমি আপনাকে একটা ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে থিওরির এগেনিস্টে আপনি কাউন্টার থিওরি আপনি কাউন্টার থিওরি করেছেন নাকি আপনি শুধু সমালোচনা করেন? না না, কাউন্টার থিওরি সমালোচনা তো সবাই করে। আমি দেখলাম যে তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছে এগুলো সবগুলো কেবল বাধাইকে মানে আইডেন্টিফাই করতেছে, এটা কিন্তু সমাধান আইডেন্টিফাই করছে না। তো আমি তখন তার একটা কাউন্টার থিওরি দেখলাম যে এটা কিন্তু বাধাগুলো যদি আইডেন্টিফাই করে তাহলে পৃথিবীর এমন কোনো সমাজ নাই যেখানে এই বাধাগুলো নাই, এমনকি উন্নত দেশগুলোতে এই বাধাগুলো আছে, সেখানে কালচার বিভিন্ন ধরনের কালচারাল প্রবলেম আছে। তখন আমি এটা বললাম যে না, এখানে আমি বাধা আইডেন্টিফাই করাটা হলো রং অ্যাপ্রোচ, এটা হলো সক্ষমতা আইডেন্টিফাই করতে হবে, ঠিক তার উল্টোটা বললাম যে একটা উদাহরণ দিয়েছে আমাদের জন্য যদি একটু সহজ রাইট, কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা করলে
সেই দেশ দ্রুত উন্নত হবে। স্যার আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি যদি আমাকে জিনিসটা বোঝানোর জন্য একটু সহজ করে দেন আমার দর্শকদের জন্য, যেমন ধরেন আমি কালচারাল যেই প্রপার্টির কথাটা বলি, আমাদের দেশে এরকম একটা ব্যাপার আছে যে মেয়েকে বিয়ে দেওয়ার সময়, আমি একটা সহজ একটা উদাহরণ দিই, বাবার ঘরে কিচ্ছু নাই, দুটো গরু আছে বা চারটা ছাগল আছে, সমস্ত কিছু বিক্রি করে দিয়ে কিছু দাতন ঠাদন নিয়ে 100 জন মানুষকে খাইয়ে দিয়ে বিয়ে শাদী দিয়ে দেওয়া, তারপরে ঋণের ভারে জর্জরিত, কিছুদিন পরে মেয়ের ডিভোর্স, এটা নিয়ে টানাহেসটা সবকিছু, এগুলো কিন্তু আমরা জানি। তারপরেও আমরা বছরের পর বছর এই প্র্যাকটিসগুলো আমরা চলে আসি। ডেফিনেটলি যদি ওয়েস্টার্ন কোনো একটা থিওরি আমাদেরকে বলে যে আমাদের এটাই সবচেয়ে বড় বাধা বা এরকম অনেকগুলো আগে নিশ্চিত করি, আমি যদি ফোকাস করি যে না তার ওই দারিদ্র্যের মানে সাইকেলটা, যেটা ওরা তো বিসিআর সাইকেলটাই বলছিল, দারিদ্র্যের ওই জায়গাকে যদি আইডেন্টিফাই না করে ওই বাবার আয়ের ইয়েটাকে আমি যদি ফোকাসটা নিয়ে আসি, যে প্রত্যেকটা মানুষের আয়ের উৎসটাকে আমি নিশ্চিত করব, কিভাবে নিশ্চিত করব, আমি ওই দেশের কোন সেক্টরটা আছে যে সেক্টর আমরা ইনভেস্টমেন্ট করলে সবচেয়ে আমরা দ্রুত রেজাল্ট পেতে পারি, তাহলে আমাকে উল্টা দিতে হবে, আমি সমস্যা আইডেন্টিফাই করব না, আমার সম্ভাবনা আইডেন্টিফাই করব। এখানে টোটাল শিফটটাই হলো আমার এখানেই, ওরা সমস্যাগুলো আইডেন্টিফাই করছে আর আমি করেছি সম্ভাবনা আইডেন্টিফাই করার কথা বলছি। তখন আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, তাহলে যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা উদাহরণ দেখেছি আমার ওই থিওরিতে, মানে এটা করতে, যে সেটা হচ্ছে যে কৃষিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করাতে দ্রুত এখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসছে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ কাছাকাছি আসছে, এতে দ্রুত মানুষের দরিদ্র না খেয়ে থাকার, যে দারিদ্র মানে তো প্রথম না খেয়ে থাকা, না খেয়ে থাকা থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা বেরিয়ে আসতে পেরেছে। এবং সেটা রিমিটেন্স হলো আরেকটা, যেমন আমরা জনগণকে লাইবিলিটি মনে করেছি ওই থিওরি অনুযায়ী, যে জনসংখ্যা বেশি, তোমার জনসংখ্যা কম, জনসংখ্যা কম, জনসংখ্যা কম, আমি বলছি না, এই জনসংখ্যাকে যদি আমরা এক্সপোর্ট করতে পারি বাইরে, তাহলে সেখানে তো আমরা টাকা পাচ্ছি, তাহলে এটাকে আমাদের লাইবিলিটি না, এটাকে আমরা অ্যাসেট চিন্তা করতে হবে, মালথাসের থিওরি ক্রিটিসিজম, এক্স্যাক্টলি, অর্থাৎ কাউন্টারটা মানে অ্যাসেট চিন্তা করতে হবে। তখন আমি যেটা দেখলাম যে নট আমাদের বেরিয়ার না, আমাদের অপরচুনিটি আইডেন্টিফাই করতে হবে, এটাকে আমি বলছি যে এনাবেলিং ফ্যাক্টর। এবং এটা বাংলাদেশের জন্য যেটা হবে, অবশ্যই পাকিস্তানের জন্য সেটা নাও হইতে পারে, অবশ্যই ভিয়েতনামের জন্য সেটা নাও হইতে পারে। এইভাবে আমি তখন বলছি যে প্রত্যেকটা দেশের আলাদা করে করতে হবে তোমাদের, সেই জন্য তোমাদের ওয়েস্টার্ন ইউনিভার্সাল যে ব্যারিয়ার থিওরি, এই ব্যারিয়ার থিওরির ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু স্যার ওনারাও তো কোনো কোনো জায়গায় রাইট, আমার কাছে কেন জানি মনে হয়, আমি যদি জনসংখ্যা দিয়ে উদাহরণটা দিই, যে একটা দেশের যদি প্রপার কি বলা যেতে পারে এটাকে, পপুলেশন কন্ট্রোল যদি না থাকে, মানে কন্ট্রোল বলতে আমি যেটা বোঝাচ্ছি, ঠিক আছে আমার এক্সপোর্ট করার কোয়ালিটি আছে 100 জনের, সেখানে আমার মানুষ হয়ে আছে 1000 জন, তাহলে তো আমার জন্য 990 জন অবশ্যই বার্ডেন হবে, তো আমি ওই 990 জন ডেফিনেটলি আমার কন্ট্রোল করার জন্য তারের ওই থিওরি বা ম্যালথাসের থিওরি কারেক্ট। এখানে দুটো অটোমেটিক্যালি ঘটতেছে, একটা হচ্ছে যে ওই যে মানে যে জনসংখ্যা আমি তো এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট করলে যে একটা হচ্ছে আমার এই লেবার ফোর্সটা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে, এর কোনো এমপ্লয়মেন্টের জন্য আমার ইনভেস্টমেন্ট লাগতেছে না, তা আবার ও যে টাকাটা পাঠাচ্ছে সেই টাকাটা দিয়ে কিন্তু আমার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাচ্ছে, 1 নম্বর বেনিফিট আমি পাচ্ছি। তখন তাহলে আমাদের 100 জনের মধ্যে আমার ধরেন 20 জন চলে গেছে, আমার আছে 70 জন, এই 70 জনের মধ্যে আমার 40 জন হয়তো এমপ্লয়েড আছে আর আমার 20 জন বা 30 জন এমপ্লয়মেন্ট দরকার, তখন তো আমি ওই রেভিনিউ পাচ্ছি, ওখান থেকে আবার এখানে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে আমার মানে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি বাড়লে আমি বাইরের থেকে টাকা নিতে পারতেছি, ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডি সব বিভিন্ন, তখন এটা দেখা যাচ্ছে যে আমার ওই যে ইয়েটা গ্রোথ রেটটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাচ্ছে, এটাতে কিন্তু খুব দ্রুত, যে কারণে দেখেন ওই আমাদের মতো দেশগুলো এমনকি চায়নার কথা, যে সবসময় একসময় জনসংখ্যাকে প্রচণ্ড বার্ডেন মনে করছে, সে চায়না কিন্তু এখন উল্টা জনসংখ্যার জন্য আরও আসতেছে, তার মানে আমার ওই থিওরিটা কিন্তু আবারও এটা কিন্তু কনফার্ম করতেছে যে না, তোমরা যেটাকে ব্যারিয়ার বা লাইবিলিটি মনে করেছো সেটাকে তুমি অ্যাসেট মনে করার চিন্তা করো। তুমি থিওরিস্ট হিসেবে যদি বলেন, কোনো থিওরি কি আসলে পারফেক্ট, কোনো থিওরি পারফেক্ট, এখানে আমরা বলবো যে আপনি 95% 98% 90% হবে, কোনো থিওরি ইউনিভার্সাল না, মানে একদম পারফেক্ট না, মানে একদম আপনি এটাকে বলা যায় তো মানে আমরা ফ্ললেস না, যেটা আমরা বলি যে একদম নির্ভেজাল, মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, এটা সোশ্যাল সায়েন্সে বলা যাবে না। সোশ্যাল সায়েন্সের এটা হলো মূলত আমরা ট্রেন্ড বলে থাকি, মেজরিটি ট্রেন্ডটাকে, ডোমিনেন্ট ট্রেন্ড, ডোমিনেন্ট একটা শব্দ একজন ভারতীয় সমাজবিজ্ঞানী শব্দটা আবিষ্কার করেছিলেন, এটাকে বলতে ডোমিনেন্ট, যে তোমার সোসাইটিকে বুঝতে গেলে ডোমিনেন্ট, আমরা সব মানুষে কিন্তু মুসলমান না, অর্থাৎ তার মানে কি ডোমিনেন্ট
পোর্শন অফ দি পিপল অফ বাংলাদেশ হচ্ছে মুসলমান, তার মানে তখন এখানে কালচারালি আমরা ডোমিনেন্ট থাকবো ওই জায়গাতে, ঠিক এইভাবে বিষয়টাকে দেখতে হবে। না নাহলে তো আপনি সোশ্যাল সায়েন্সে কিন্তু ইউনিভার্সাল একবার ইউনিভার্সাল বলে কোনো কিছু না। এক্স্যাক্টলি, যে বইগুলো আপনি লিখেছেন বা সেগুলো আমরা যদি বলি যে সমাজ বিজ্ঞান, আমি একটু অ্যাড করতে চাই আপনার ওই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আরেকটা থিওরি বলি খুব ইন্টারেস্টিং যেটা হয়েছে, সেটার জন্য সবচেয়ে বেশি আমি সাইটেশন পাচ্ছি, সেটা হলো দুর্যোগ হইলে মহিলারা ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু মহিলা আসেন নয় বলাও দরকার, আমার দর্শকরাও মহিলা আসেন, হ্যাঁ দুর্যোগ হইলে মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমি প্রথম এটা তৈরি করলাম, দুর্যোগ হইলে মহিলারা উপকৃত হয়, রিভার্স এটা। তখন প্রথম আমরা এটা ইয়ে করলাম কীভাবে, যে আমি যখন এটা আপনার ওই পাথরঘাটায় ওখানে যখন আমরা অনুসন্ধান করতেছিলাম, তখন আমাদের ওই এই ইয়েটা মানে প্রথম পাই আমি, আইডেন্টিফাই করতে পারি, যে সেটা হচ্ছে দুর্যোগ ওর আগে পাথরঘাটাতে মহিলাদেরকে বাড়ি থেকে বেরিয়ে কোনো জায়গায় কাজ করতে দিত না, তো ওইটা দুর্যোগ হয়েছে একইভাবে তারা রিলিফ পায় নাই, তারা বঞ্চিত হয়েছে, তাদের রিলিফ কমিটির সদস্য করে নেই, কিছুই এগুলো করে নাই। তখন আমি বলে আচ্ছা এগুলো যে যখন সবই করে নাই, তখন এটা হলো আপনার সিডোরে পড়ে, তো তখন এটা করে নাই, তাহলে মহিলারা কী করলো ওইখানে, ওরা বাঁচলো কী করে, ওরা রিলিফও পাচ্ছে না, রিলিফ কমিটির দেওয়ানে কয় স্যার, যখন ওরা দেখলো যে কিছুই পাচ্ছে না, সব পুরুষেরা নিয়ে যাচ্ছে মানে রিলিফ টিলিফ ইত্যাদি, তখন মহিলারা এবার বাড়ি থেকে বেরিয়ে গেলো। কী জন্য, ওই যে ঘরগুলো রিপেয়ার করা, রাস্তা রিপেয়ার করা, বাঁধ ভেঙে গেছে এগুলো রিপেয়ার করা, এখন তো মহিলাদের তার তো না হলে তো না খেয়ে মারা যাবে, তখন তারা বেরিয়ে গেল, বেরিয়ে যেয়ে ওইসব কর্মকাণ্ডে যুক্ত হলো। অর্থাৎ ওই সমাজে, বাংলাদেশের ওই সমাজে আগে মহিলাদেরকে ঘরের বাইরে কোনো কাজ করতে দিত না, মাঠে ময়দানে কিছুই করতে দিত না, কিন্তু ওই সাইক্লোন হওয়ার পরে সিডোরের পরে তখন তারা করলো কি, মাঠে ময়দানে এগুলোতে গেলো, এবং তারা তখন ওইখানে আপনার ওই লেবার মার্কেটে তাদের একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলো, অর্থাৎ টেম্পোরারি ওগুলো সংস্থা এগুলোতে কাজ করা শুরু করলো। তখন আমি দেখলাম যে লুক এখানে তো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, আমরা যেটা জানি যে শুধু দুর্যোগ মহিলাদের ক্ষতিগ্রস্ত করে, কিন্তু এখানে দুর্যোগ তো মহিলাদেরকে এভিনিউ তৈরি করে দিয়েছে, নতুন একটা এভিনিউ, যে যেখানে তার আরেকটা এমপ্লয়মেন্ট এবং অর্থাৎ যে মানে মেইন স্ট্রিম অফ দি সোসাইটি যেটা, সেখানে যাওয়ার তার একটা সুযোগ করে দিয়েছে। তাহলে তো এখানে শুধু ক্ষতি করতেছে তা না, এখানে তো উপকার ঘটনাও ঘটতেছে। তখন আমি এটাকে লিখলাম, এটা একবারে ব্লাইন্ডলি মানে অর্থাৎ দেওয়ার সাথে সাথে পৃথিবী বিখ্যাত জার্নাল স্যার আমাদেরকে মানে এক মাসের মধ্যেই ওই আর্টিকেলটা অ্যাকসেপ্ট করে দিল, দুটা শব্দ শুধু আমার চেঞ্জ করতে হয়েছে, পুরো এটা একটা ব্যতিক্রম ঘটনা, কেউ চিন্তা করতে পারে না, পৃথিবীর কত একটা জার্নালে আপনি কোনো পরিবর্তন ছাড়া, এখানে অনেক কমেন্ট রিভিউ মানে অনেক কিছু আসে, আমি নিজেও অনেকগুলো করি এটা, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে, দুটো আর্টিকেলের ক্ষেত্রে তাই করছে। ইংল্যান্ডে এটা সাসেক্স ইউনিভার্সিটি থেকে, যেমন ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের জার্নাল এটা ছিল, সাসেক্সে বলো যে খুশিদা আমি তোমার এই আর্টিকেলটা চাই আমাদের জার্নালে পাবলিশ করার জন্য, এটা কত বড় একটা সম্মান, যে এডিটর নিজে আমাকে বলছে তোমার আর্টিকেলটা আমি চাই, বলছে যে এখানে 20টা কিংস কলেজে এটা প্রেজেন্ট করা হয়েছিল, আমি অনলাইনে প্রেজেন্ট করছিলাম আমার বিশাল জটিলতার কারণে, তো পরে কিংস কলেজে 20টা আর্টিকেল প্রেজেন্ট করা হয়েছিল, 2টা আর্টিকেল উনি অন দ্য স্পট মানে আইডেন্টিফাই করছে যে এটা উনি ছাপবেন, তখন আমাকে বলে দেন তুমি যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার এই আর্টিকেলটা আমাদের জার্নালের জন্য নিতে চাই, তবে এটা আমাদের যেহেতু প্রসেস আছে ব্লাইন্ড রিভিউ করতে হবে, করবো কিন্তু আমি চাই, এবং সেটাও একইভাবে আপনার একটা লাইন শুধু আমাকে অ্যাড করতে হয়েছে আর পুরো আর্টিকেলটা অ্যাকসেপ্ট করা হয়েছিল, যেটা বললাম যে মোস্ট পপুলার আর্টিকেল অফ দি জার্নাল হয়েছিল। তো এটা দুটো থিওরি, এবং যেটা আপনার হয়তো আমি দর্শকদেরকেও বলবো যে আপনি যদি সলিড কাজ করেন তাহলে পৃথিবী বিখ্যাত মানে জার্নালগুলিতে বা বিভিন্নখান থেকে আপনি এই ধরনের রেসপন্স পাবেন, যে তাৎক্ষণিকভাবে আপনাকে এটাকে তার নেওয়ার জন্য অতি উৎসাহী হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাজের কিছুটা হলেও আমরা আমাদের দর্শকদের জানাতে পেরেছি, এবং আমরা খুব গর্ব অনুভব করছি যে বিশ্ববিদ্যালয় জীবনে হোক বা কলেজ জীবনে হোক, আমরা যাদের বই পড়েছি, যার বই পড়েছি, সেই মানুষটাকে আজকে সামনাসামনি দেখে তার কাছ থেকে কিছুটা জানতে পারলাম। আপনার লেখার হাত আরও প্রসারিত হোক এই শুভকামনা থাকছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং বিশেষ করে দর্শকবৃন্দকে আমি বলবো যে আপনারা সবাই যার যে অবস্থান থেকে বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন, আমি বলবো যে আপনারা সবাই অবদান রাখছেন, এখানে
কারো একক বিষয় না, সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে দেশটাকে উন্নত করতে পারবো। দেশের প্রতিটা ক্ষেত্রেই আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের ভূমিকা পালন করার সুযোগ রয়েছে, এবং নারী পুরুষ সকলে মিলে আমরা এই ভূমিকাটা পালন করবো, পালন করে আমাদের দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাব, যাতে করে আমরা যেন একটা মর্যাদাশীল জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি বিশ্বের দরবারে। আমরা ইতিমধ্যে অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়েছি এবং আমাদের সামনে আরও অনেক দূর যেতে হবে, সেই সেই ক্ষেত্রে আমরা সবাই অবদান রাখবো। ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ স্যার।